করি আগের দিনে তোমাদের যেগুলো বাড়িতে কাজ করতে বলা হয়েছিল সেগুলো তোমরা করেছো এবং লোভিষ্ঠ সাধারণ ভাবশিষ্ট কি করে পরিণত করতে হয় ভগ্নাংশগুলোকে কতগুলো ভগ্নাংশকে এবং কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট এগুলো তোমরা শনাক্ত করতে শিখেছো এবং সাজিয়ে লিখতেও শিখেছো ছোট থেকেও বড় শিখেছো বড় থেকেও ছোট লিখতে শিখেছো। এবারে আমরা ভগ্নাংশের যোগ কিভাবে করা যায় সেটা আমরা শিখব। 93 পৃষ্ঠা দেখো, যা আজ বাড়ির জানলা রং করা হবে, বাবা বাদামি রং কিনে এনে দিয়েছেন, জানলাটা আলাদা কর। আমি সকালে রং করা শুরু করেছি, কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে রং করা বন্ধ করলাম, আমি একটা পাল্লার অর্ধেক রং করলাম। তাহলে আমি রং করলাম অর্ধেক মানে একটা সমগ্র জিনিসটা যদি এক অংশ, গোটাটা যদি এক অংশ হয় তার অর্ধেক মানে এক ভাজিত দুই, তার মানে এক দুই অংশ। দাদাও কিছুটা অন্য রং করলো, বোনও কিছুটা অন্য রং করলো, আমি রং করলাম একের দুই অংশ, আর দাদা বোন বাকি যে অর্ধেকটা তাদের অর্ধেকটা করে করেছে এক একজন। তাহলে দাদা রং করলো একের চার অংশ, ঠিক তেমনি বোনও করেছে একের চার অংশ। তাহলে আমি আর দাদা মিলে মোট কতটা রং করেছি? একের দুই যুক্ত একের চার, দুই আর চারে লসাগু কত? ফর দুটো হচ্ছে দুই আর চার, এদের লসাগু হচ্ছে চার। তার মানে একের দুইকে ফরটাকে চারে পরিণত করতে গেলে দুই দিয়ে গুণ করতাম, তার লবটাকেও দুই দিয়ে গুণ। আবার একের চার মানে ফর তো আগে থেকেই চার হয়ে আছে, তাহলে এখানে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে ওপর দুটো যোগ করলে কি দাঁড়ালো? লব দুটো যোগ করলে দাঁড়ালো দুই যোগ এক, নিচে চার মানে তিনের চার অংশ। তাহলে আমি আর দাদা মিলে তিনের চার অংশ রং করলাম, আর বোন একের চার অংশ রং করলো। তাহলে আমরা তিনজনে কতটা করলাম? দাদা আর আমি করেছি এর তিনের চার অংশ, বোন করেছে একের চার অংশ। তিনের চার আর একের চার যোগ করলে পেয়ে যাবো চারের চার অংশ, মানে একের এক অংশ মানে এক অংশ। তার মানে সমগ্র জিনিসটা বা সম্পূর্ণ জিনিসটা হচ্ছে এক অংশ। এরপরে 94 পৃষ্ঠায় যাবো, একটা বাঁশের বাঁশের আট অংশ লাল রং, একের চার অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি? ঠিক একই রকমভাবে যোগ করতে হবে, আট আর চার আছে ঘরে। তাহলে সমান ভর করতে গেলে দুটো ঘরকেই আট করতে হবে, পাঁচের আটটা যেমন আছে থাকবে, একের চারটাকে আটে পরিণত করতে গেলে শুধু হরটাকে আট করবে লবটাকে কিছু করবে না, তা তো হয় না। তাহলে চারকে আট করতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে, তাহলে চালে লবটাকেও দুই দিয়ে গুণ করতে হবে, তাহলে দুইয়ের আট, তাহলে পাঁচ যুক্ত দুই দাঁড়ালো লব, আর ঘরে হলো আট, তাহলে সাতের আট অংশ। তাহলে মোট রং করা হচ্ছে কত? সাতের আট অংশ। আবার দেখো পরের উদাহরণটাই, একটা চৌবাচ্চার একের আট অংশ জলপূর্ণ আছে, একটি কল খুলে সাতের ষোলো অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরও একের চার অংশ জল ঢালা হলো, এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? তাহলে প্রথম থেকে জলপূর্ণ ছিল একের আট অংশ, একটা কল খুলে সাতের ষোলো অংশ জল ঢালা হলো, তার মানে সেটাও চৌবাচ্চায় যুক্ত হলো, সেটা যোগ হলো সাতের ষোলো, আর বালতি করে আবার ঢালা হলো একের চার অংশ। তাহলে এই তিনটেই যোগ করলে চৌবাচ্চায় এখন কতটা জল আছে বেরিয়ে যাবে? তাহলে একের আট যুক্ত সাতের ষোলো যুক্ত একের চার যোগ করলেই পেয়ে যাব। তাহলে এখন চৌবাচ্চায় তাহলে যেহেতু
आठ षोलो चार षोलोटा चार और आठ गुणित तब ही हरे षोलो कर कथा भावना चिंता करते हैं तो एक आठ के हरटा के षोलो करते गले कत दिए गुण करते हैं तेल दुए षोलो सात षोलो जमन आज आज एक चार हर के षोलो करते गले भग्न छोटा हर के कत दिए गुण करते हैं चार दिए गुण करते हैं तर मैं दाड़े चार षोलो दुए षोलो सात षोलो चार षोलो दुई और सात नय और चार तेर तेर षोलो अंश जलपूर्ण आरपर पचानब्बे पृष्ठाए जोग करी कतगुल चार्टे जोग दे आशा करी एक ही रकम भाव पार्बे तुम्हारा देखो यो तुम्हारा कर बड़ी एरपर पचानब्बे पृष्ठा देखो हाथे कलम दूटी समान वृत्ताकार कागज निल एक दुई अंश नील रंग दिल एकटार एक चार अंश नील रंग दिल एक दुई अंश नील रंग देखा अन् एक रंग दे मोट रंग दे कत एक दुई जुक्त एक चार जेहेतु हरटा चार्ट बेसि दुई के चार करते दुई के चारे परिणत करते गि करते भग्न छोटा हर के दुई दिए गुण करते हैं तेल दुए चार दुए चार जुक्त एक चार फिर तीन चार अंश एकटार ऊपर आकटा जो बसाना है तीन चार अंश रंग हो ग এগুলো তোমরা দুটো একই রকমের একই আকারের বৃত্ত তৈরি করে নিজেরা হাতে নাতে পরীক্ষাটা করে দেখতে পারো। এরপর দেখো ছিয়ানব্বই পৃষ্ঠায় একটা আয়তাকার জমি একের তিন অংশে ধান একের দুই অংশে পাট চাষ করা হয়েছে তাহলে মোট কতটা চাষ করা হয়েছে তাহলে সমান হর বিশিষ্ট সবচেয়ে ছোট সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে তিন আর দুই এদের লসঙ্গ নির্ণয় করতে হবে তিন আর দুই লসঙ্গ হচ্ছে ছয় তাহলে একের তিন যোগ একের দুই সমান দুয়ের ছয় যুক্ত তিনের ছয় তার মানে পাঁচের ছয় অংশে এখানে বইতে পাট চাষ করা হয়েছে লেখা আছে মোট চাষ করা হয়েছে তারপরে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ দেখাচ্ছি পাঁচটা বোতাম নিলাম পাঁচটা বোতামের একের পাঁচ অংশ মানে একটা আবার পাঁচটা বোতামের দুয়ের দুয়ের পাঁচ অংশ মানে কি পাঁচটা বোতামের দুয়ের পাঁচ অংশ তার মানে দুটো তাহলে মোট কটা বোতাম হলো তিনটে বোতাম তাহলে একের পাঁচ যুক্ত দুয়ের পাঁচ সমান কী হবে তিনের পাঁচ আবার হাতে কলমে বোতামের সাহায্যে যোগ আরো একটা দেখিয়েছে তিনটি বোতাম নিলে দুটি সমানভাবে ভাগ করা যাবে না কিন্তু ছটি বোতাম নিলে সমানভাবে ভাগ করা যাবে তাই ছটি বোতাম নিলাম একের দুই অংশ মানে কি ছটি বোতামের মধ্যে সমান দুভাগের এক ভাগ মানে তিনটে বোতাম আর একের তিন অংশ মানে ছটি বোতামের সমান তিন ভাগের এক ভাগ মানে দুটি বোতাম তাহলে মোট কতগুলো বোতাম বাড়ালো পাঁচটা বোতাম তাহলে হাতের কলমে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো একের দুই যুক্ত একের তিন সমান পাঁচের ছয় এবারে এরকম পাশাপাশি যোগও করতে পারো বা প্রথমের সাহায্য নিয়েও যোগ করতে পারো সাতানব্বই পৃষ্ঠায় তিনের তাকে যে অঙ্ক দুটো দেওয়া আছে সেগুলো করে নেবে একই রকমভাবে আবার আটানব্বই পৃষ্ঠাতে দেখো একটা
আছে একটা স্কুলের বৃত্তাকার বাগানে তিনের দশ অংশে ফুলের চারা গাছ বসানো হবে, একের ১৫ অংশে নতুন চারা বসানো হয়েছে, কত অংশে এখনো চারা বসানো হয়নি, তাহলে তিনের দশ অংশে বসানো হবে, তার মধ্যে একের ১৫ অংশ বসানো হয়েছে, তাহলে বসাতে বাকি আছে কতটা, কিভাবে পাবো, বিয়োগ করলে পাবো, তাহলে তিনের দশ থেকে একের ১৫ বিয়োগ করতে হবে, দশ আর ১৫ লসাগু করলে হবে ৩০, তাহলে ৩০কে যদি দশ দিয়ে ভাগ করা হয় ৩, তাহলে প্রথম ভগ্নাংশটা হবে ৩×৩ বিযুক্ত ১৫কে ২ দিয়ে গুণ করলে হবে ৩০, তাহলে ১×২ তাহলে ৯-২ ৩০, তোমার ৩৭ অংশে এখনো চারা বসানো হয়নি। ৯৯ পৃষ্ঠাতে দেখো ৫টা বিয়োগ দেওয়া আছে ১ থেকে এই ক থেকে ঙ পর্যন্ত, আর লেখা অঙ্ক ৩টে আছে, তাহলে এখানে ৫টা আর এখানে ৩টা ৮টা, আর পিছনে তোমাদের ৮৯ পৃষ্ঠায় যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো ৯৭ পৃষ্ঠাতে হাতে কলমে বোতামের সাহায্যে যোগ করার কথা যেগুলো বলা হয়েছে এগুলো, আর তার আগে ৯৫ পৃষ্ঠায় তিনের দাগে যে যোগগুলো দেওয়া আছে এবং ৯৪ পৃষ্ঠায় দুইয়ের দাগের যে যোগটা এগুলো তোমরা বাড়িতে নিজেরা করবে, সহজ অঙ্ক নিজেরাই পা পেরে যাবে, যদি কোনো রকম অসুবিধে মনে হয় তাহলে তোমরা তোমাদের অভিভাবক বা অভিভাবিকার কাছে তোমাদের ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে অথবা গৃহশিক্ষকের কাছে এগুলো করে নেবে, যদি কারো এই সুযোগগুলো না থেকে থাকে তাহলে স্কুল খোলার পর এগুলো তোমরা খাতায় লিখে রাখবে, নোট করে রাখবে। হ্যাঁ, আমরা স্কুল খুললে তোমাদের সামনাসামনি যখন হওয়ার সুযোগ পাব তখন তোমাদের এই জিনিসগুলো বা এই বিষয়গুলো সংশোধন করে দেবো, আর পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যাও, কারণ পরীক্ষা তোমাদের সামনে, অতএব সেই পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিটা সঠিকভাবে নিতে হবে। আমরা আগামী সপ্তাহের মধ্যে চেষ্টা করব তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করব, সেগুলো তোমরা এই পড়ার সাথে সাথে সেগুলো যেগুলো হচ্ছে পড়ানো তার উপর কিছু প্রশ্ন সেগুলো ভালোভাবে তৈরি করবে, এবং লিখে সেগুলোকে প্র্যাকটিস করবে। আর অঙ্ক বিষয়টা হচ্ছে অনুশীলনের বিষয়, অনুশীলন যে যত বেশি করবে সে তত কিন্তু ভালো সফলতা পাবে, কারণ অঙ্ক বিষয়টা অনুশীলন ছাড়া অগ্রগতি সম্ভব নয়। অঙ্কটাকে যদি তুমি বিষয়টাকে তুমি ভালোবাসতে পারো তাহলে দেখবে অঙ্ক বিষয়টাও তোমাকে প্রতিদানে খুব ভালো রেজাল্ট বা ফল দিচ্ছে, যদি তুমি এটা করতে পারো প্রত্যেক দিন যদি অঙ্কটাকে পড়ার বিষয় হিসেবে রাখো এবং দৈনিক অন্তত কিছু না হলেও ১ ঘন্টা করে যদি অঙ্ক করো দুবেলার মধ্যে বা দুবেলায় মিলিয়ে, তাহলে ভালো ফলাফল পাবে এই আশা রেখে তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করলাম।